হ্যালো বন্ধুরা, আমি সমিতা, সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আজ সকাল থেকেই আমি শুরু করলাম আজকের এই ব্লগটা করা। তো সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আগে আমি মুখ টুখ ধুয়ে দুটো খেজুর আর এক গ্লাস উষ্ণ গরম জল এই দিয়ে আমি আমার সকাল শুরু করলাম। অনিমা চলে এসেছে রান্না করতে, আর খেতে খেতে ওর সাথে আমি গল্প শুরু করে দিয়েছি। গাছের কলমি শাকের ভাজাই একটা অন্যরকম। এখানে তো কোনো সার নেই। আজকে গাছের কলমি শাক দিয়ে, আগের দিন বেশ সবজি দিয়ে। হ্যাঁ, কাকু থাকলে অনেকবার হয়ে যেত, কাকু তো প্রচন্ডই ভালোবাসতো কলমি শাক। অনিমার সাথে গল্প করছি। এই তো অনিমার রান্নাও হয়ে গেছে। বাটা মাছ পাতলা করে বেগুন দিয়ে ঝোল বানিয়েছে, একটু চিকেন করেছে, আর গাছের এই কলমির শাক ভাজা করেছে। গাছের কলমির শাক ভাজা কিন্তু খুব ভালো লাগে, একদম কোনো সার থাকে না। তো আর ব্রেকফাস্টে করেছে এই তোমার শিমুইয়ের ঝাল, শিমুই আর কি, সব সবজি দিয়ে শিমুই করেছে। খুব ভালো লাগে এটা খেতে, খুব হেলদিও। তো চলো, আমি এই ব্রেকফাস্টটা এনজয় করি, আর সাথে টিভিও দেখি। টিভি দেখতে দেখতে আসলে খাই আর কি। আগে তো দুজনে মিলে খেতাম, তো এখন তো একাই খেতে হয়। যাই হোক, মনের কষ্ট মনে চেপে রেখেই খাই। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন আমি একটু ঘর দুয়ার একটু সাফাই করছি, সাফাই অভিযানে নেমেছি। কারণ একটু ধুলো ময়লা তো পড়েই, সেই জন্য রোজকার ধুলোটা রোজ যদি ইচ্ছে করে নেওয়া যায়, পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর বেশি একবারে পরিশ্রম করতে হয় না। এই দেখো, আমার সব পরিষ্কার হয়ে গেছে। আজকে একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো সব কাজগুলো সেরে নিচ্ছি। আজকে কোথায় যাই সবই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই তো বেরিয়ে পড়েছি। যেই কাজ কোনো দিন করব বলে ভাবিনি, সেই কাজই এখন আমাকে করতে হচ্ছে। কারণ দীপক বেঁচে থাকাকালীন তো সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিত। তো আজকে আমি চলে এসেছি গাড়িটা ধোয়াতে। গাড়িটা অনেকদিন থেকেই ধোয়াবে ধোয়াবে করছিল ও থাকতেই, তো আমি তো নানান রকম ব্যস্ততার মধ্যে আর এগুলো কিছু দেখা হয় নাই। তারপরে পলিউশন করাবো, তারপরে গাড়িটা ধোয়াবো। তো আজকে গাড়ি ধোয়াতে আর পলিউশন করাতে এসেছি। কোনো দিন জীবনে ভাবিনি যে এই কাজগুলো আমাকে করতে হবে। যাই হোক, পরিস্থিতি যেরকম, যখন যা যেরকম হয় তাকে সেটাই ওয়েলকাম করতে হয়। তো আমিও তাই করছি। আমি চলে এসেছি এই ইসেতে, একটা পেট্রোল পাম্পে, ওখানে গাড়ি ধোয়াচ্ছি। আর এত খারাপ লাগছিল না যে কোনো দিন ভাবতেই পারি নাই যে এই কাজগুলো আমাকে করতে হবে। যাই হোক, খুব সুন্দর করে গাড়িটা পরিষ্কার করছে। তো আমি ভাবলাম যে একটু আমি ভিডিও করে নিই। আমি কোনো দিনই আসিনি এরকম, যখন ও গাড়ি ধোয়াতে আসতো আমাকে কোনোদিন তো আমার প্রয়োজন হয়নি, সেই জন্য আসিও নি। তো দেখলাম যে ভালোই ধোয়াচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছি এই জন্য। ব্যাস, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন আমি পলিউশন করাবো। পলিউশনটা করিয়ে নেব, তাহলে কি আমরা এক বছর আবার গাড়িটা নিয়ে বেরোতে আর কোনো সমস্যা হবে না। হয়ে গেছে, এখন এই পলিউশন যেখানে করায়, চলো এবার পলিউশনটা চেক করিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণই চলে এসেছি। সন্ধেবেলা ভাবলাম একটু নিমকি বানাই, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি।
এক কাপের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু জোয়ান, অল্প কালো জিরে, হিমালয়ান পিঙ্ক সল্ট, একটু চিলি ফ্লেক্স আর সাদা তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে মাখব। বাড়িতে বানানো এরকম নিমকি দারুণ লাগে, কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, সেই জন্য বারবার কি না কিনে এনে ভাবলাম যে বাড়িতেই বানিয়ে দিই ওকে। এরকম একটু শক্ত শক্ত করে মাখলাম, কারণ এবার একটু কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে আবার ভালো করে আমি একটু মেখে নেব। এখন এইভাবেই শক্ত করে মেখে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন কিছুক্ষণ ঢাকা থাক, তারপরে ফিরে আসছি। চলো এবার বানিয়ে নি। রুটির মতন গোল করে ভেলে ব্যাস নিমকির মতন করে কেটে নিলাম। কেটে এখন আমি এটাকে ভাজবো। একটা দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। একটা খেয়েও দেখলাম খুব মুচমুচে হয়েছে। তো তোমরাও বন্ধুরা এইভাবে বানিয়ে বাড়িতেই নিমকি খেতে পারো, খুবই মজাদার হয়। আর রাত্রে আমি আজকে রাইস নুডলস বানিয়েছি ডিনারে, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পুরো রেসিপি আর শেয়ার করলাম না, অনেকেই অনেকভাবে চাউমিন করো। তো কেমন লাগলো জানিও আজকে আমার সারাদিনের ব্লগটা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।